আন্দোলনের প্রতি, একাদশ জাতীয় সংসদের স্বাধীনতার সপক্ষ শক্তি প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আজকের এই গোলটেবিল বৈঠক আমরা শুরু করেছি পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে। আলোকিত কুমারখালী, কুমারখালী ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক পরিষদ এবং মৈত্রী ঐশ্বর্য সম্পত্তি খোকসা কুমারখালী উন্নয়ন তথা আগামী বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক যে সেলিম আলতাফ জর্জ নির্বাচিত হলে কুমারখালী খোকসার উন্নয়নে কি কি ভূমিকা রাখবে এবং কুমারখালী খোকসার উন্নয়নের পাশে বাংলাদেশের উন্নয়ন, যে উন্নয়ন অসাম্প্রদায়িকতার পথে, অসহিংসতার পথে, প্রগতির পথে, শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের পথে থাকবে, যে বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখবে, আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই। প্রিয় সুপ্রিয় এবং আমরা সেলিম আলতাফ জর্জকে কেন ভোট দিব সেই সম্পর্কেও আপনারা জানতে পারবেন এবং বলতে পারবেন। সেলিম আলতাফ তারুণ্যের প্রতীক, একজন সুযোগ্য, উচ্চশিক্ষিত, রুচিবান এবং সুব্যক্তিত্ববান মানুষ এবং সেই পরিবারের সন্তান তারুণ্যের প্রতীক, কেননা এই তরুণই আগামীর বাংলাদেশ। সুতরাং এখন থেকেই তরুণদের যোগ্য করে তুলবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনার এই প্রয়াস, সেই কারণে বিভিন্ন সংসদীয় আসনে এরকম তরুণদের পদপ্রার্থী করেছেন। প্রিয় সুধী, যারা এখনো বাইরের ঘোরাফেরা করছেন সবাইকে তাদের আসনে বসবার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের আমরা যে আয়োজন করেছি সেই আয়োজনে আমাদের কিছু কথা রয়েছে, সেই কথাটি পাঠ করবেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেফুল করে। আমাদের লিফলেটটি আপনারা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন, এই লিফলেটটি পাঠ করবেন, একটু ড্রামাটিক্যালি পাঠ করবেন, সেটি আপনারা একটু দয়া করে শুনবেন। ধন্যবাদ। হারিয়ে গিয়েছে পথে, ভেবো না বৌমা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ওরা আছে মাগো হাজার মনে, ওরা আছে মাগো হাজার মনে, বিপ্লবী চেতনাতে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। তারুণ্যের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক। প্রিয় শ্রুতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন, শ্রেষ্ঠ অহংকার হলো স্বাধীনতার যুদ্ধে অর্জিত বিজয়, আর এই ইতিহাস, এই ঐতিহ্য হলো জাতিসত্তার শেকড়, সেই শেকড় থেকে বহু গভীরে। আজ আমরা তাদের জন্য মাথা উঁচু করে গৌরবের সাথে চলাফেরা করি। সুতরাং শেকড়কে স্মরণ করা, সম্মান করা, ধারণ করা, ধারাবাহিক রূপে দেশকে অস্থিরতার হাত থেকে রক্ষা করতে, অসহিংসতার পথে এগিয়ে দিতে, অসাম্প্রদায়িকতার আলো আনতে, প্রগতির পথে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য পথ মিলন করতে, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় আমার আপনার ভোট ছিপ দিয়ে প্রিয় বাংলাদেশকে বাঁচায়। যে বাংলাদেশের বর্তমান বিশ্বের উন্নয়ন, অর্থনীতি, মানবাধিকার, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সুনাম ও সাফল্যের সাথে পাল্লা দিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। গত 10 বছরের উন্নয়নের ধারা বদলে দিয়েছে বাংলাদেশকে। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া দিয়ে বিশ্বের নতুন এক বাংলাদেশকে পরিচিত করেছে। শুধু বিশ্ব কেন,
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে নিজের ঠিকানা তৈরি করেছে বাংলাদেশ। খাদ্য উন্নয়ন, চিকিৎসা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, শিক্ষা, যোগাযোগ, বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে অনগ্রসর দেশগুলো বাংলাদেশকে রোল মডেল ধরে নিজেদেরকে উন্নতি কথা চিন্তা করেছে। এছাড়া দেশের কাওমি মাদ্রাসার শিক্ষককে জাতীয় শিক্ষা কারিকুলাম এর আওতায় এনে তাদের সনদের স্বীকৃতি ব্যবস্থা করেছেন, যা 47 বছরে কেউ করেনি। উপজাতিদেরকে আদিবাসী শিরোনামে অভিহিত করে তাদের মাতৃভাষার শিক্ষাদান ব্যবস্থা এবং আন্তর্জাতিক সমুদ্র সীমানা সমাধান করেছেন। 10 লাখ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়, বাসস্থান ও খাবার নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার পথ, বিশ্ব মানবতার মা হিসাবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। জাতির পিতার কন্যা বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে বাঙালি জাতির শির উচ্চ করেছেন এবং দেশকে সমৃদ্ধির আসনে বসিয়েছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাইলে মুক্তিযুদ্ধের চেতনা লালন করলে অগ্রগতি দেখতে চাইলে আগামী 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের উন্নয়ন এই মতবাদে বিশ্বাস করে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে বাঁচান। সেই লক্ষ্যে এই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে 78 কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনের তারুণ্যের প্রতীক ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে নৌকা মার্কায় ভোট দিন। মনে রাখবেন, আপনার এই ভোট এবারের বাংলাদেশ বাঁচানোর ভোট, দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবার পথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরাই গর্ব আগামীর বাংলাদেশ। ভেব না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ওরা আছে মা গো। উপস্থিত রয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের বিভিন্ন পর্যায়ে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ ভারত মৈত্রী অ্যাসোসিয়েশন উপস্থিত রয়েছেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছেন, কবি সাহিত্যিক, একজন কবির নাম বলতেই হচ্ছে যে বাংলা কবিতা, বাংলা কবিতায় যিনি 70 দশকের উজ্জ্বলতা ছড়িয়েছিলেন ঢাকাতে, সেই কুমারখালী সন্তান সৈয়দ আব্দুল সাদিক উপস্থিত রয়েছেন, বিভিন্ন পর্যায়ে আমাদের বন্ধু বান্ধব কবি সাহিত্যিক সাংবাদিক, এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে মানব কণ্ঠের বিনোদন সম্পাদক রেজার রহমান রিজভী, যিনি কুষ্টিয়ার সন্তান দূরদূরের, যার টক শো আমরা নিয়মিত দেখি বিভিন্ন চ্যানেলে, তার শ্বশুরবাড়ি যদুপুরা ইউনিয়নে, তিনিও এখানে আসায় তাকে আমন্ত্রণ করেছি। উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম আলতাফ জজের ভগ্নিপতি, উপস্থিত রয়েছেন আমাদের আলোকিত কুমারখালী ইতিহাস ঐতিহ্য পরিষদ এবং মৈত্রী অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের মানুষ। তা আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো যে আপনারা সবাই আপনাদের মতামত দিবেন এবং সেটির ডিউরেশন 1 মিনিট, কেননা এখানে অনেকেই কথা বলবেন। কেন আমরা সেলিম আলতাফ জজকে ভোট দিব এবং সেলিম আলতাফ জজ নির্বাচিত হলে কি হবে? আপনারা জানেন যে আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আমরা দাঁড়িয়ে থাকি, সেটি একটি ভিত্তি আছে, এই ভিত্তিটা হচ্ছে শেকড়। এই শেকড় হচ্ছে আমাদের বাঙালি জাতির সত্তার ঐতিহ্য এবং ইতিহাস। যে জাতি তার ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করে না, যে জাতি তার ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য সংস্কৃতিকে মূল্যায়ন করে না, সে জাতি কখনো এগোতে পারে না। ইতিমধ্যে আমরা রাজনীতির যে বিষয়গুলো আমরা দেখি যে 71 পরবর্তী 90-এর আগ পর্যন্ত এই কয়টি বছর আমাদের রাজনৈতিক অন্ধকার একটি সময় পার করেছি আমরা। 70 সাল, 71 সালে বঙ্গবন্ধুর মাধ্যমে, বঙ্গবন্ধু যেমন বিশ্ব বন্ধু এবং বিশ্ব নেতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন, ফিদেল ক্যাস্ট্রো সহ এই সমস্ত
বড় বড় নেতাদের আসনে বসেছিলেন, তারপরে কিন্তু আমাদের বাংলাদেশে সেরকম আন্তর্জাতিক পর্যায়ের নেতা গড়ে উঠতে পারেনি, সেটি আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে, যিনি ইতিমধ্যে সারা পৃথিবীর রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে নিজেকে সহ আমাদের বাংলাদেশকে, আমাদেরকে বড় করে পরিচয় করে দিয়েছেন, এটি আমরা সবাই জানি এবং এটি আমাদেরকে বোঝাতে হবে। সেলিম আলতাফ জজ একজন যোগ্য, সুশিক্ষিত, রুজিবান মানুষ, যিনি ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে জানেন এবং যেটি সবসময় ভালোকে ভালো বা মন্দকে মন্দ বললে যেটি সবসময় ইতি ব্যবহৃত হয় সেটিও তিনি জানেন। তারপরেও তিনি নানা চড়াই উৎরায় পেরিয়ে আজকে এই আমাদের সংস্কৃতি নগরী, 300 বছরের পুরনো শহর বাংলার ল্যাঙ্কাশায়ার ম্যানচেস্টার কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তারুণ্যের যে বিষয়, আজকের তরুণী আগামীর বাংলাদেশ, এই স্লোগান, এই শীর্ষকে সেলিম আলতাফ জজকে নমিনেশন দেওয়া হয়েছে। নৌকা মার্কা কিসের মার্কা? স্বাধীনতার মার্কা, মুক্তির মার্কা। এখানে দলমত নির্বিশেষে এখন আজকে সরাসরি দুটি পক্ষ হয়ে গিয়েছে, এটি আমাদেরকে বুঝতে হবে, স্বাধীনতার একটি পক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ। কুমারখালীর এই শিশু পার্কে ব্যারিস্টার সেলিম আলতাফ জজকে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে একটি গোল টেবিলের আয়োজন করেছেন সম্মানিত সভাপতি উপস্থিত। এখানে আজকে যাকে ঘিরে অনুষ্ঠান, ব্যারিস্টার সেলিম আলতাফ জজ উপস্থিত, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সুধিমণ্ডলী এবং এখানে উপস্থিত আছেন কুমারখালী সর্বস্তরেরই যারা কুমারখালী বিভিন্ন পরিচালনা করে থাকেন, সবাইকে আমি মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বিজয়ের মাসে আপনাদেরকে সংগ্রাম অভিনন্দন। আজকে ব্যারিস্টার সেলিম আলতাফ জজের কাছে কুমারখালী খোকসার মানুষের প্রত্যাশা অনেক বেশি। উদীয়মান একজন তরুণ যার গায়ে কোনো দাগ নাই। আজকে আমরা 10 বছর আজকে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায়, কিন্তু আমরা কুমারখালীর উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। যা গ্রামগঞ্জে গেলে বুঝতে পারবেন, সকালবেলা আমরা সেই শান্তি এড়াতে আমাদের মুক্তিযোদ্ধারা যেখানে যুদ্ধে 22 জুনে চুরাইতে মারা গিয়েছিলেন সেখানে রাষ্ট্রভাবে অনুষ্ঠান হয়, রাস্তার এমন অবস্থা সেখানে যাইতে সামান্য পথ, খুব কষ্ট করে আমরা সেখানে গিয়েছি এবং সেই পথ দিয়ে আসছি। সদরপুর গ্রামে গিয়েছিলাম, একই অবস্থা। স্বাভাবিকভাবেই আমারও যেরকম আশা, সেখানে আমরা কথা বলেছি যে অন্তত পক্ষে ব্যারিস্টার সেলিম আলতাফ জজের পক্ষে আমরা সেখানে ভোট চেয়েছি, কিন্তু নির্বাচিত হলে 15 বছর আজকে নদীর ওপারকার মানুষ আর এপারকার মানুষ এরকম একটা বিভাজন আছে। 15 বছর হলে শুনে আসছেন সেই ব্রিজের গল্প, আপনারা জানেন উদ্বোধন হচ্ছে, নকশা হয়ে গেছে, মাটি সয়েল টেস্ট হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, নানান রকমের মেশিন দেখেছি, মাইকিং দেখেছি, কথা দেখেছি। আজকে আমাদের ব্যারিস্টার সেলিম আলতাফ জজ যার কাছে আমাদের সেই চাওয়া যে কুমারখালীর ওপারে 5টা ইউনিয়নের এপারে 5টা ইউনিয়নের মানুষ চেয়ে আছে। বিন্দু উপস্থিত আছেন সাবেক সচিব এবং আজকে যাকে ঘিরে এই অনুষ্ঠান, মহাজোটের প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনের ব্যারিস্টার সেলিম আলতাফ জজ এবং বিদগ্ধ আলোচক বিন্দু, জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ইতিমধ্যে লেখা হয়েছে যেটা আমরা ব্যানারে দেখতে পাচ্ছি, তারুণ্যের ভোট, প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে, খুবই সুন্দর স্লোগান, সময় উপযোগী স্লোগান। এই জন্য আয়োজকদেরকে আমি আবার ধন্যবাদ জানাই। আর যে বিষয়ে গোলটেবিক আলোচনা আয়োজন করেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী দিনের বাংলাদেশের নির্মাণ, এটা অত্যন্ত সময় উপযোগী। আজকের এই গোলটেবিল
এর যে শিরোনাম সেই শিরোনাম সময় উপযোগী। ইতিমধ্যে আমাদের মজদু ভাই স্থানীয় সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করেছেন, আমি ওইদিকে না যায় আমি বলতে চাই আমাদের প্রিয় সেলিম আলতাফ জর্জ যদি নির্বাচিত হয় এবং একই সাথে আরো যে সমস্ত তরুণ সাংসদরা নির্বাচিত হবে তাদের কাছে তিনি তো আরো অনুরোধ থাকবে আগামীর বাংলাদেশ কেমন হবে সে সম্পর্কে একটা কথা আমি বলতে চাই এবং সে সম্পর্কে তাদের সংসদে জোরালো ভূমিকা রাখতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা যাতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হয় সেদিকে জাতীয় সংসদের নজর থাকতে হবে। তরুণদের উপরে অনেক কিছু নির্ভর করছে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চারণভূমি এই কুমারখালী, তীর্থভূমি কুমারখালী, প্রজন্ম সেলিম আলতাফ জর্জ। সেলিম আলতাফ জর্জ এমন একটি পরিবার থেকে উঠেছে যে পরিবারের সংস্কৃতির চর্চা হতো, যে পরিবারে মুক্তিযুদ্ধের চেতনার চর্চা হতো, আজকে নয় পাকিস্তান আমল থেকে তার দাদার আমল থেকে এই কুমারখালীকে গোলাম কিবরিয়া সাহেব যেভাবে রক্ষা করে গেছেন তারপরে সেরকম রক্ষা আমরা পাই। অনেক পরিবর্তন সাধন করছেন এখানে, এগুলো ইতিহাস কেউ লেখে নাই, কেউ লেখে নাই, যে যার পকেট সামলায় চলে গেছে। কিন্তু আজকে সময় এসেছে সেলিম আলতাফ জর্জ ও পারিবারিক ঐতিহ্য, তুমি একজন ব্যারিস্টার, এ পর্যন্ত এই কুমারখালীর মাটিতে এই রকম সুশিক্ষিত একটি ছেলে ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় নাই এমপি, এটা আমাদের গৌরবের ব্যাপার যে আমরা ব্যারিস্টার পেয়েছি। একেবারে তারুণ্য দীপ্ত ফ্রেশ, কোন রকম কালি বানাই ব্লডিং পেপার সাদা। আমি চাইবো তোমার সুহৃদ হিসেবে এই দাগ যেন তোমার পাঞ্জাবিতে না লাগে, এই দাগ যেন তোমার পাঞ্জাবিতে না লাগে, আঙুল যে যেন করতে না পারে কেউ যে জজ এই করেছে তাহলে আমাদের মাথা কাটা যাবে। আমি তোমার সর্বাত্মক কারণে তোমার কৃতকার্যতা আশা করছি এবং সবাইকে বলবো স্বাধীনতার পক্ষের শক্তি কে সেলিম আলতাফ জর্জকে, তরুণের প্রতীককে, আমাদের নিজের লোককে কুমারখালী এবং কোকসার উন্নয়ন করবে, ওকে ভোট দেন, জয়যুক্ত করুন এবং আগামী ভবিষ্যৎগুলো আপনি নিশ্চিন্ত করুন, যাতে আপনার সন্তানের চাকরি, যাতে আপনার ব্যবসায়িক চাঁদাবাজি, যাতে আপনার বিভিন্ন ভাবে হয়রানি প্রশাসনের চেয়ে ঘুষ দেওয়া এগুলো করতে না পারে আমাদের কাছে আসবেন। জজ না করলে আমরা যাব, জজ এটা করে দাও, এই কথা বলার অধিকার আমরা রাখি তোমার গাড়ি পার্টি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ যত দূর যায় আমাদের বাংলা ভাষা তত দূর যায়, আমাদের বাংলাদেশ তত দূর যায়। এই কথাগুলো আমাদের বাস্তবায়ন হয় আমাদের সেলিম আলতাফ জজকে আমরা জয়যুক্ত করে নৌকা মার্কায় আমরা ভোট দিয়ে আমাদের বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি। আমরা শুধু সেলিম আলতাফ জজ না, আমাদের সারা বাংলাদেশে নৌকা মার্কা আমাদের জয়যুক্ত হোক। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা সবসময় কাজ করি, আমাদের কুমারখালীতে যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে সেগুলোর জন্য আমাদের জজের দ্বারা প্রতিরোধ করা হয়। আমাদের যে নারীর সহিংসতা বেড়ে হওয়ার পরে বললে ভালো হবে এই এই করা প্রয়োজন, আগেই এমন এমন তাকে আক্রান্ত করার প্রয়োজন নেই, এই মুহূর্তে উজ্জীবিত করাই বড় কাজ, উজ্জীবিত হোক। আমি দেখলাম একজন তরুণ কাম অভিনেতা অত্যন্ত উদ্দীপ্ত ভাবে কথা বললেন এবং আমাদের প্রবীণ টেবিল অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন স্কুলের কলেজের শিক্ষকবৃন্দ, আমার সম্মানিত সবাই শ্রদ্ধেয়
আমার চাচার সাবেক সচিব প্রতিবেশী হাজী আক্তার সাহেব সহ অনেকে উপস্থিত ছিলেন, অনেকে উপস্থিত আছেন এখনো, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নৌকায় কেন ভোট দেয়া হবে, নৌকায় কেন ভোট দেবেন আপনারা এবং কেন আশেপাশের আরো মানুষকে ভোট দিতে বলবেন, তার কারণ বিগত 10 বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশের গণমানুষের ভাগ্যের যে উন্নয়ন ঘটেছে, বাংলাদেশের শিক্ষার যে উন্নয়ন ঘটেছে, বাংলাদেশে নারীদের যে উন্নয়ন ঘটেছে, সমস্ত কিছু যদি ব্যারোমিটারে মাপা হয় তাহলে দেখা যাবে যে বিগত 40 বছরে বাংলাদেশের যে উন্নয়ন ঘটনি 10 বছরে সেটা হয়েছে, সর্বদিক দিয়ে সেটা হয়েছে। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় এখন $1752, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $5 বিলিয়ন বেশি, নারীর ক্ষমতায়ন আশেপাশের সমস্ত দেশের থেকে বেশি হয়ে চলেছে, সন্ত্রাসবাদ জঙ্গিবাদ যেগুলো ছিল বাংলাদেশে সেগুলো একেবারে নাই, নাই বললেই চলে, এটা 0.501% হবে কিনা সন্দেহ আছে। সমস্ত দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রায় বাংলাদেশকে আবারও সামিল হতে হবে। এই সামিল হওয়ার জন্য প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাবো, তারুণ্যের প্রথম ভোট নৌকার পক্ষে হোক, এই 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 আশাবাদ আমি রাখছি। এখানে তরুণ ভোটার যারা আছে এবং যারা এখানে উপস্থিত হতে পারেননি, আপনাদের মাধ্যমে তাদের কাছেও আমি এই বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা সবাই নৌকায় ভোট দিয়ে বাঙালি জাতির যে অহংকার, স্বাধীনতার অহংকার, সেই অহংকারকে সমুন্নত রাখতে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাবেন এবং আপনাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিনের বাংলাদেশ গঠিত হবে। কোনো কিছু একা একা করা সম্ভব না, সবই একটা সম্মিলিত প্রয়াস। এই সম্মিলিত প্রয়াসে সবাই সামিল হবেন। মানুষ বলে সরকার এটা করে না, সরকার এটা করছে না, মানুষ সাধারণ জনগণ, সাধারণ জনগণ সরকারের একটা অবিচ্ছেদ্য অংশ, তারা সরকারের একটা পার্ট কম্পোনেন্ট, একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সেই জন্য মানুষের অংশগ্রহণ খুবই জরুরি। যদি আপনি অর্থনৈতিক মুক্তি চান, রাজনৈতিক মুক্তি চান, সামাজিক মুক্তি চান, তাহলে মানুষের সংশ্লিষ্টতা খুবই জরুরি সমস্ত জায়গায়। রাজনীতিবিদ কারা, রাজনীতি করে কারা, সবাই আমাদের ভেতর থেকে কেউ না কেউ করে, হয় আমার ভাতিজা, নাহলে আপনার চাচা আমুকের বন্ধু, আমরাই তো আমাদের ভেতরে যারা আছে, তাহলে আমাদেরকেই এর ভেতরে আর ইনভলভ হতে হবে ঠিক মতো, যেন এটাকে আমরা ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্যে সবাইকেই এর ভেতরে আসতে হবে, উদ্বুদ্ধ। রাজনীতি, কোনো মানুষই রাজনীতির বাইরে না, রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারিত হয়। অনেকেই বলে যে আমি পছন্দ করি না, রাজনীতিতে যাবো না, বা এইগুলো ভালো লাগে না, এইগুলো বলতে পারেন, কিন্তু প্রত্যেকটা মানুষের ভাগ্য কিন্তু রাজনীতি দ্বারাই নির্ধারিত হতে হয়। অতএব সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কোন পক্ষে যাবেন, সেই সিদ্ধান্ত আপনাদের কাছে। আমি শুধু আপনাদের দোয়া, আপনাদের কাছে আশীর্বাদ, আপনাদের কাছে ভোট প্রার্থনা করি, যেন নৌকা মার্কার প্রতীকে আপনি আপনার প্রতিবেশী এবং প্রত্যেককে উদ্বুদ্ধ করে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বাংলাদেশের বর্তমানে যে উন্নয়নের ধারা, যা গত 40 বছরে হয়নি, সেই ধারার অব্যাহতভাবে যেন সামনের দিকে চলতে পারে এবং তরুণ প্রজন্ম, আগামী প্রজন্মের হাতে যেন একটা ভালো বাংলাদেশ আমরা সবাই মিলে উপহার দিয়ে যেতে পারি, সে আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম আলাইকুম, ধন্যবাদ। এই পর্যায়ে